أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم देवी दार सरकारी रियाजुद्दीन पायलट मॉडल उच्च विद्यालय ऑनलाइन क्लास पक्ष के सप्तम श्रेणी शिक्षार्थी के स्वागत हुसैनुद्दीन आहमेद सिनियर सहकारी शिक्षक तुम्हारे सामने तुम्हारे गणित बोर पाचर एक अनुशीलनी आज के बीज गणित सरल अंक कर तुम्हारा मनोजोगेर साथे खाता बई खुले कलम निये बसे जाओ एवं समस्या समाधानटी उठाते थाको। तुम्हारा आशा करी बिरूप स्वास्थ्य परिवेशे सारा पृथ्वीमय आतंक चलछे तुम्हारा स्वास्थ्यविधि मेने तुम्हारा कार्यक्रम तुम्हारा चालाओ। स्वास्थ्यविधि अवश्य मेने चलते हबे, मास्क व्यवहार ना करे केउ बेर होवा जाबे ना। স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং লেখাপড়াও চালিয়ে যেতে হবে। আমি ১৮ নম্বর সমস্যাটি সমাধান করছি। দেওয়া আছে 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইনটু 5a প্লাস 3b ইনটু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এখানে আমরা দেখছি দুই রকমের মান আছে, 5a প্লাস 3b, 5a প্লাস 3b, 4a माइनस 3b, 4a माइनस 3b। এরকম ক্ষেত্রে আমরা এগুলো মান ধরে নিলে সহজ হবে অঙ্কটি করতে। অতএব আমরা 5a প্লাস 3b ইকুয়াল x ধরে নিলাম। এমন রাশি ধরব, এমন পদ ধরব যেটা এই অঙ্কের ভিতরে নাই, অঙ্কের চলকের ভিতরে নাই, এমন একটি সংখ্যা ধরতে হবে। এবং আরেকটা যাত আছে 4a মাইনাস 3b, তাহলে 5a প্লাস 3b সমান সমান x, 4a মাইনাস 3b সমান সমান y ধরে এখন এই রাশিমালা থেকে আমরা কি পাচ্ছি, পাচ্ছি এইটার মান x, এক্সের উপর আছে স্কোয়ার প্লাস টু, এটা এক্স এটা ওয়াই। এটা ওয়াই যদি হয়, যেহেতু আমরা ধরে নিয়েছি ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্রে পড়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে। অর্থাৎ তার মান হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। যে মানগুলো আমরা ধরেছিলাম এইগুলো আবার এখানে বসাইতে হবে। অতএব আমরা লিখব মান বসিয়ে এক্স এর মান 5a প্লাস 3b, এদিকে প্লাস চিহ্ন আছে, অতএব আর আর ব্র্যাকেট দিলাম না, যদি মাইনাস থাকতো তাহলে আরেকটা ব্র্যাকেট দিতাম। ওয়াইয়ের মান কত, 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এখন দেখা যায় 3b প্লাস এর মাইনাস এর দুটোটা সমান, এই জন্য এটা কেটে দিলাম। 5a 4a দুটোটা প্লাস এর যোগ করলে 9a হয়, 9a হোল স্কয়ার ইকুয়াল টু যে 9 নং 81, 9 স্কয়ার মানে 81 আর a স্কয়ার, বাস অ্যানসার হয়ে গেল। এইভাবে সূত্রের সাহায্যে আমরা সহজেই সমস্যা সমাধান করতে পারি। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়েছিল। এখন আমরা আরেকটি সমস্যা সমাধান করছি। সবাই কি তুলতে পেরেছ?
19 নম্বর সমস্যা সমাধান করছি। 7a plus b whole square minus 2 into 7a plus b into 7a minus b plus 7a minus b whole square। আগের মতো আমরা মান ধরে নিতে হবে, 7a plus b সমান, এবার ধরে নিলাম p, আর 7a minus b আছে, 7a minus b সমান q ধরে। বসাই তাহলে এখানে 7a plus b ইকুয়াল পি ধরেছিলাম, তাহলে পি স্কোয়ার, এদিকে প্লাসের জায়গায় আগের অঙ্কে প্লাস ছিল, এবার মাইনাস এসেছে, 2 into pq plus q স্কোয়ার, তাহলে a² minus 2ab plus b² তাহলে a - b হোল স্কোয়ার সূত্রে পড়েছে, p - q হোল স্কোয়ার। এবার মান বসিয়ে 7a plus b, 7a plus b, মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ মাইনাস চিহ্নের কারণে চিহ্ন বদল হবে, পরের অংশটার চিহ্ন বদল হবে, 7a minus b, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোল স্কোয়ার দেওয়ার জন্য, 7a plus b minus 7a minus a plus b, সেভেন এ প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে গেল, বি এবং বি যোগ করলে 2b হবে, 2b-র উপরে স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, অতএব 2² মানে 4b² অ্যান্সার। এগুলি সরল অঙ্ক, প্রথম রাশিটা লম্বা থাকবে, জটিল থাকবে, ফলাফলটা সরল, একবারে সহজ হয়ে যাবে, এই জন্য এইগুলোর নাম সরল অঙ্ক। আমরা এই সরলগুলো আমরা সূত্রের সাহায্যে করলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের মাধ্যমে একটা করলাম, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মাধ্যমে আরেকটা করলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ, এবং এই অঙ্ক দুইটার নিয়মে আরও অঙ্ক বইয়ে আছে, তোমরা চেষ্টা করতে পারো, চেষ্টা করে দেখবে, অবশ্যই পারবে তোমরা, আমার সেই আত্মবিশ্বাস আছে, আর নিজের উপরে নিজের আত্মবিশ্বাস থাকলে সবচেয়ে ভালো। হ্যাঁ, তুমি পারো না কেন, চেষ্টা করলে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে সবার জন্য এখানেই ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।